নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাবো। তো দেখো ভলিউম টু, সুপ্রিয় দর্শকার্থী, ভলিউম টু যেটা 2024 সালের নতুন আমাদের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করব। তো দেখো এর আগে কিন্তু আমি এক দাগের যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি। এটা কিন্তু 530 নম্বর পেজ, 530 এবং ৫৩১, এই দুটো পেজ আমি সলভ করাবো। তো দেখো 530-এর এই যে এক দাগের যে অঙ্কগুলো আছে, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, এই অঙ্কগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি করে দিয়েছি। আজকে আমি তোমাদের শূন্যস্থান দেখাবো এবং ট্রু ফলস, এবং যদি সময় থাকে তাহলে আমি এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তাহলে আলোচনা করা যাক মডেল কোশ্চেন পেপার, আমাদের পেজ নম্বর 530। ওকে সুপ্রিয় দর্শকার্থী, অনেক ছাত্রছাত্রীরা আমাকে অনেকে বলেছে যে স্যার এই যে অঙ্কটা রোমান 4-এর অঙ্কটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। তো দেখো রোমান 4-এর যে অঙ্কটা দেখাবো সে তো ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদের মাথায় রাখতে হবে রোমান 4-এর অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক। তো দেখো বোঝাচ্ছি তোমাদের, এই যে অঙ্কটা এখানে বলা আছে যে সিগমা এক্স আই বাই এন সমান সমান কি সে এক্স বার, তাই তো? তো দেখো অঙ্কটা যদি আমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করি যে সিগমা, ঠিক আছে, কী আছে এক্স ওয়াই বাই এন, ঠিক আছে এক্স আই বাই এন, এটা কত আছে, এটা সমান সমান কিন্তু বলে দিয়েছে কত, এক্স বার বলেছে, অর্থাৎ এক্স বার। আর এখানে কী আছে, মাইনাসে আছে, এই মাইনাসে, ঠিক আছে, এর অ্যান্সার কিন্তু এটা হবে। তা অনেক ছাত্রছাত্রীদের আমি আগেরবার বুঝিয়েছিলাম, তারা বুঝতে পেরেছিল, বাট ওরা আরেকবার বলেছিল যে স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়, তার জন্য এটা আমি বুঝিয়ে দিলাম। তো দেখো আমাদের যে টার্গেট যে অঙ্কগুলো করা সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। আমাদের দু দাগের অঙ্ক রোমান 1, সবছরের মোট সরল সুদ, সুদ আসলে 4-25% হলে বার্ষিক সরল সুদের হার কত হবে, অ্যান্সার কিন্তু 2.23% হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আসলের কথা কিন্তু উল্লেখ করেনি, এখানে কিন্তু আসলটাকে ধরে নিতে হবে, এবং সুদ যেটা আছে সুদটা কিন্তু এই আসলের সঙ্গে কিন্তু সুদটা যদি গুণ করো তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। এবং তারপরে তো আরের ফর্মুলাটা ইউজ করতে হবে, আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি, এইটা ফর্মুলাটা ইউজ করলেই কিন্তু অঙ্কটা টোটালি হয়ে যাবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমরা দেখতে পারছি অঙ্কতে যে আসল কিন্তু আমরা পি ধরে নিয়েছি, ঠিক আছে, সুদ কত বলেছে যে আসলের 4-25%। তো দেখো পি মাল্টিপ্লাই 4/25 সমান 4p/25, আমাদের ফর্মুলা কী আছে, আমাদের ফর্মুলা আমরা জানি যে ইন্টারেস্ট সমান সমান কী আছে PTR/100। তো দেখো ইন্টারেস্ট সমান সমান কী আছে PTR/100। তো দেখো ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে 4p/25 এখানে আমি বসিয়ে দিয়েছি। আবার এইদিকে কী করছি, তো দেখো পি এর মান কত আছে, পি এর মান পি আছে, ঠিক আছে, এবং তার সঙ্গে আর এর মান আর আছে, এবং টি এর মান কী আছে, টি এর মান কিন্তু 6 আছে, 6 বসিয়ে দিয়েছি বাই 100। সুপ্রিয় দর্শকার্থী, বোথ সাইড থেকে পি পি কেটে দিয়েছি, এখানে কেটেছি। তো দেখো 4/25 এখানে দিয়েছে 4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কেটে দিচ্ছি, দেখো না কাটলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। তো এখানে কী থাকছে, এখানে থাকছে চলো 6 আর সমান সমান কী থাকছে 4 থাকছে, 6 আর সমান সমান কী থাকছে এদিকে 4 আর এদিকে 4, 4 কত হয় 16, কোনাকুনি গুণ করলে কত হবে 16 হবে, অর্থাৎ আমরা নজর করতে পারছি যে 6 আর সমান সমান 16, আর সমান সমান কত থাকছে 16/6 ভাগ করলে কত হবে 2.42, আবার এটা কাটাকাটি যাবে 2×4, 3×6, এ তো সহজ একটা কাটাকাটি, এটা আর কী বোঝাবো, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 2.23%, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। প্রচুর ছাত্রছাত্রীরা যারা রিকোয়েস্ট করছে তাদের জন্য নিয়ে আসছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ। তাহলে আলোচনা করা যাক আমাদের নেক্সট প্রশ্ন কী আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2-এর প্রশ্ন, এ প্রপোর্শনাল সি বাই বি স্কোয়ার, সি স্কোয়ারের প্রপোর্শনাল বি বাই এ হলে এ প্রপোর্শনালের মান কত, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। অঙ্কটা আমি কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা নজর দাও, অ্যান্সার কিন্তু হবে 1/√BC। তো দেখো অঙ্কটা 1/√BC কী করে হলো সেটা তোমাদের আমি বোঝাবো ভালো করে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমরা এখানে নজর করতে পারছি যে
ए प्रोपोर्शनल सी बाय बी स्क्वायर এখানে কিন্তু কে এটা কিন্তু আমরা এটা কে 1 ধরেছি ঠিক আছে এটা কিন্তু কে 1 ধরেছি কে 1 নট ইকুয়াল টু 0 মানে অশূন্য ভেদ ধ্রুবক যাকে বলে তো কে এখানে যদিও লেখাটা হয়নি তোমরা লিখে নেবে তো দেখো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে যে কে 1 বাই সি বাই বি স্কয়ার তাহলে তাই তো অপর দিকে সেম এটাও সেরকম কাজ করেছি এটা কি করেছি দেখে নাও তোমরা যে সি স্কয়ার সমান সমান সি স্কয়ার প্রপোর্শনাল বি বাই এখানে কে 2 নট ইকুয়াল টু 0 ধরেছি তাহলে দেখো সি স্কয়ার সমান সমান কি থাকছে কে 2 বি বাই এ থাকছে তাই তো সি স্কয়ার সমান সমান কি থাকছে কে 2 বি বাই এ এটা থাকছে তাহলে আমরা নজর করে দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি ঠিক আছে দেখো সি স্কয়ার আর এ স্কয়ার এখানে মানে সি স্কয়ারে এটাকে সামনের দিকে রেখেছে আর কে টু বি কোনাকোনি গুণ করে এখানে রেখেছে তাহলে এর মানটা আমাদের বের করতে হবে এ সমান সমান কি থাকছে কে টু বি বাই সি স্কয়ার থাকছে এটা আমাদের 2 নং সমীকরণ এটা আমাদের 1 নং সমীকরণ তাই তো বুঝতে পারছো আমি কি বলছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সুপ্রিয় দর্শকার্থী আমরা 1 নং এবং 2 নং সমীকরণকে কিন্তু গুণ করে পাই ঠিক আছে 1 নং সমীকরণে কি আছে দেখো 1 নং সমীকরণে এ আছে আর 2 নং সমীকরণে এ আছে এ গুণ করলে কি হয় এ স্কয়ার হয় আর 1 নং সমীকরণে কি আছে কে ওয়ান সি বাই বি স্কয়ার মাল্টিপ্লাই 2 নং সমীকরণে কি আছে কে টু বি বাই সি স্কয়ার তো দেখো কাটাকাটি করলে আমরা দেখতে পারছি সি সি এটা সি সি কেটে গেলে একটা সি থাকে এখানে কেটে গেলে নিচে একটা বি থাকে তো দেখতেই পারছো আর কি বোঝাবো অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি এই অঙ্কটার ভিতরে যে কে ওয়ান কে টু বাই ওয়ান বাই বি সি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো অর্থাৎ এ স্কোয়ার সমান সমান কে ওয়ান কে টু ওয়ান বাই বি সি তাহলে এ সমান সমান কী দেখছে রুটের ভিতরে কী দেখছে কে ওয়ান কে টু ওয়ান বাই বি সি অর্থাৎ এখানে কিন্তু তোমরা এখানে এখানে আরেকটা জিনিস লিখবে কে ওয়ান ও কে টু ঠিক আছে অশূন্য ভেদ ধ্রুবক কী আছে অশূন্য এখানে লিখে দিচ্ছি অশূন্য ভেদ ধ্রুবক তোমরা সাইডে কিন্তু লিখবে মানে ঠিক এই সাইডে লিখবে ঠিক এই সাইডে লিখবে ওকে কী বলছি বুঝতে পারছো এই সাইডে তোমরা লিখে দেবে অর্থাৎ এ প্রপোর্শনাল ওয়ান বাই রুট বি সি ওয়ান বাই রুট বি সি থাকছে এর অ্যান্সার তো বুঝতে পারছো আমাদের কিন্তু বইয়ের অ্যান্সারটা কিন্তু আমাদের মিলে গেছে ওকে আমাদের নেক্সট অঙ্ক খেয়েছে তো দেখো এগুলো একটু কেটে দিচ্ছি নাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্কটা রোমান তৃতীয় অঙ্ক একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে তো দেখো ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে না তোমরা তো 48, 49, 50 উপপাদ্য করেছো সেখানে কিন্তু এই কথাগুলো উল্লেখ করা আছে একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এটা তো তোমরা জানো তো সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্কটা কী হবে একটু আলোচনা করা যাক এটা হবে সমষ্টির হবে আমাদের পরের অঙ্কটা বলেছে সাইন 1 ডিগ্রি বাই কস 89 ডিগ্রি সাইন 3 ডিগ্রি বাই কস 87 ডিগ্রি প্লাস প্লাস চলে গেছে ডট 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 সাইন 87 ডিগ্রি বাই কস 3 ডিগ্রি সাইন 89 ডিগ্রি বাই কস 1 ডিগ্রি তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখো সুপ্রিয় দর্শকার্থী তোমাদের কিন্তু 2 2 করে কিন্তু ডিফারেন্স হয়েছে 2 2 করে দেখেছো কস 1 কস 3 অর্থাৎ 2 ঘর এখানে কি আছে সাইন 87 আছে সাইন 89 আছে অর্থাৎ আমরা দেখতে পারছি অঙ্কটা কিন্তু 89 পর্যন্ত আছে কত পর্যন্ত আছে 89 পর্যন্ত আছে অপরদিকে দেখতে পারছি যে আমরা টোটাল কিন্তু 89 তো 1 থেকে 89 তার মানে কি আছে টোটাল কিন্তু 49 মানে এরকম করে যেতে হবে 49 মানে এক ঘর পর পর যেহেতু সাইন 1 সাইন 3 নিশ্চয়ই সাইন 5 হবে নিশ্চয়ই সাইন 7 হবে এরকম টাইপের যাবে কিন্তু এটা 89 পর্যন্ত যাবে তো 2 ঘর করে কিন্তু গ্যাপ যাচ্ছে অর্থাৎ টোটাল কিন্তু 45 খানা এরকম টাইপের হবে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি আর তোমাদের যে আগের যে অঙ্কটা বলেছিলাম রোমান থ্রির অঙ্ক যেটা সমষ্টির সমান হবে সেটা কিন্তু উপপাদ্য কিন্তু 49 আছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো রোমান 4-এর প্রশ্ন কী বলেছে সাইন 1 ডিগ্রি বাই কস 89 ডিগ্রি প্লাস সাইন 3 ডিগ্রি বাই কস 57 ডিগ্রি প্লাস এরকম ডট 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 কোথায় যাবে 89 পর্যন্ত যাবে 89 কি ঠিক আছে সাইন 89 পর্যন্ত যাবে তো দেখো আমি জাস্ট 2 ঘর পরিবর্তন করেছি সাইন 1 ডিগ্রি আর এখানে কি আছে কস 90 ডিগ্রি মাইনাস 1 সাইন 3 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস 3 তো দেখো সাইন সাইন কেটে গেলে কি থাকছে 1 থাকছে
সাইন 73 কেটে গেলে কী থাকছে, ওয়ান থাকছে। টোটাল এরকম ওয়ান ওয়ান যোগ করে টোটাল কত ঘর যাবে, টোটাল 45 খানা ঘরে যাবে। যেহেতু যেহেতু এখানে বলেছে সাইন কিন্তু 89 দিয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দু ঘর করে করে যাচ্ছে, অর্থাৎ টোটাল কিন্তু 45 খানা এরকম আছে। ঠিক আছে, সাইন ওয়ান, সাইন থ্রি, সাইন ফাইভ, সাইন সেভেন, সাইন নাইন, সাইন টেন, এরকম করে করে যাবে। ঠিক আছে, এরকম করে করে যাবে, যেটা ডট 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 করে বইতে কিন্তু বলে দিছে। তার জন্য কী করেছি আমি এখানে ওয়ান প্লাস একটু কেড়ে দিচ্ছি, হ্যাঁ কেড়ে দিচ্ছি, এখানে কী করেছি ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস প্লাস এখানে কী আছে ওয়ান। তো এরকম কতগুলো ঘর আছে, টোটাল কিন্তু 45 বার যাবে। তো দেখো 45 গুণ ওয়ান সমান সমান এর অ্যান্সার কিন্তু 45 হবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান ফাইভের অঙ্ক, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√15 একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তোমরা জানো যে ঘনকের যে কর্ণের দৈর্ঘ্য আছে সেটা কিন্তু বাহুগুণ √3 হবে, অর্থাৎ বাহুগুণ √3 সমান সমান 2√15, অর্থাৎ এরকম হবে এ √3 সমান সমান 2√15। তো দেখো এটাকে ভাঙতে হবে, √15 মানে কি √5 × √3, এটাকে কিন্তু ভাঙতে হবে। তোমাদের কিন্তু 9.3, ঠিক আছে, 9.1, ঠিক আছে, এবং 9.2 এর অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি। বুঝতে পারছো কী বলছি? সেটা করণীয় নির্দেশন তোমাকে একটু করতে হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমরা দেখতে পাচ্ছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 একক আছে প্রশ্নানুসারে। ঠিক আছে, √3 সমান 2√15, √3 সমান কী আছে 2 × 5 × √3, √5 আর √3 গুণ করলে কী হবে √15 হবে। তাহলে দেখো এ সমান সমান কী থাকছে, অর্থাৎ এই √3 কেটে গেলে কী থাকছে, এ সমান সমান কী থাকছে টু রুট ফিফটিন থাকছে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 6a² এর মান কত হচ্ছে 2√5 এর হোল স্কোয়ার, মানে কি √√ কেটে গেলে শুধু 5 থাকে, 2 × 4 থাকছে আর এখানে 6 থাকছে, অর্থাৎ 4 × 5 = 20, 20 সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে 120 বর্গ একক থাকছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক ছিল রোমান সিক্সের অঙ্ক 5, 2, 3, 5, 2, 4, 7, 3, 5, 6, 5, তথ্যের মধ্যমা এক্স এবং সংখ্যাগুরু মান ওয়াই হলে x-y এর মান কত হবে, x-y এর মান কিন্তু 0 হবে, অর্থাৎ এখানে কিন্তু মধ্যমা কিন্তু সব থেকে, দেখো তোমরা যদি অঙ্কটাকে খুব সুন্দর করে যদি সাজাও তাহলে কিন্তু মধ্যমা কিন্তু 5 পাবো। ঠিক আছে, যেটা x এর মান, আর অপরদিকে যদি মানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুরু মান 5 আছে। দেখো 5 আছে মানে কি, 5 কবার আছে, একবার, দুবার, ঠিক আছে, তিনবার, চারবার 5 আছে, তার জন্য সংখ্যাগুরু মানও 5 হবে, অর্থাৎ y এর মানও 5 হবে। তার মানে কি আছে 5-5 কত হবে, 0 হবে, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ মধ্যমা 5 হবে এবং সংখ্যাগুরু মান 5 হবে, দুটোকে বিয়োগ করলে কত হবে, দুটোকে বিয়োগ করলে হবে 0 হবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যমাকে x দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সংখ্যাগুরু মানকে y দ্বারা প্রকাশ করা হয়েছে। x এর মান 5, y এর মান 5, 5 থেকে 5 বাদ দিলে কত হবে, 0ই হবে, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমরা কিন্তু অঙ্কটাকে সাজিয়েছি, প্রথমে 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমরা যদি বের করি মধ্যমার ফর্মুলা, তোমাদের একটা শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। তো দেখো প্রথমে এইদিকে 2 কাটবো, তারপরে এদিকে 7 কাটবো, এদিকে 2 কাটবো, এদিকে 6 কাটবো, এদিকে 3 কাটবো, এদিকে 5 কাটবো, এদিকে 3 কাটবো, এদিকে 5 কাটবো, এদিকে 4 কাটবো, এদিকে 5 কাটবো। তো মাঝখানে কী থাকছে, মাঝখানে কী থাকছে 5 থাকছে, অর্থাৎ কিন্তু সংখ্যাগুরু মান কিন্তু 5। ঠিক আছে, মানে সংখ্যাগুরু মান না, মধ্যমান 5, আমি একটু বলতে ভুল করে ফেলেছি, মধ্যমান কত হচ্ছে 5, যেটা এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। অপরদিকে সংখ্যাগুরু মান তোমাদের বের করা আমি শিখেছি, 5 কট আছে, 1, 2, 3, 4, 5 আছে, টোটাল 4 আছে, আর বাকি সংখ্যাগুলো দেখো 2 কট আছে, 2 মাত্র 2 আছে, 3 আছে, 6 আছে, 7 আছে, অর্থাৎ এখানে আমরা নজর করতে পারছি যে 5 টোটাল 4 আছে, তার জন্য সংখ্যাগুরু মান হবে 5 হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি সংখ্যাগুরু মান y এর মান 5, x এর মান মধ্যমানের মান, মধ্যমা কত আছে, মধ্যমাও কিন্তু 5 আছে, তাই তো? মধ্যমাও 5 আছে, x এর মান 5, y এর মানও 5। তাহলে কি আছে, x-y এর মানটা বের করতে বলেছে, 5 থেকে 5 বাদ দিলে কত হবে, 0 হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো। কী বলেছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা,
দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হলে 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে 81 টাকা। তো দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা কিন্তু সত্য হবে। তো দেখো সত্য কি করে হচ্ছে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। ওকে, তার মানে দেখো এখানে কিন্তু পি এর মান কত আছে, পি এর মান কিন্তু 100 বসিয়ে দিয়েছি, 1 - 1 - আর এর মান কত আছে 10 আছে, 10/100 বসিয়ে দিয়েছি সমান সমান নিয়ে, তাই তো? তার মানে আমরা নজর করতে পারছি যে এর মান তো আমরা দেখতে পারছি 81 আছে, তাই তো? তো দেখো পি এর মান কত আছে 100 - আর এর মান এখানে 0 0 কেটে গেলে 1/10 থাকছে, 1/10, 1 - 1/10 মানে কি 9/10। তো দেখো 9 মানে কি, 9 হোল স্কোয়ার মানে কি 81, আর 10 হোল স্কোয়ার মানে কি 100, অর্থাৎ 100 100 কেটে গেলে কী থাকছে অ্যান্সার কিন্তু 81 থাকছে। অ্যান্সার কী থাকছে, অ্যান্সার কিন্তু 81 থাকছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্য। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান টু এর অঙ্ক, তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 125 হলে মধ্য সমানুপাতিক কত হবে 25 হবে। তো দেখো মধ্য সমানুপাতিক 25 হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি। মনে করি তিনটি ক্রমিক মানে ক্রমিক সমানুপাতিক একটা এ, একটা বি আর একটা সি, ঠিক আছে, সমান সমান হচ্ছিল কত 125, তাই তো? এটা বলেছে, আর বলেছে মধ্য সমানুপাতিক বের করার ফর্মুলা কী আছে, বি স্কোয়ার সমান সমান কী আছে এসি, তাই তো? তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, সেটা তোমরা ভালো করে একটু নজর করো। সুপ্রিয় দর্শকার্থী, আমরা দেখতে পাচ্ছি যে মনে করি তিনটি ক্রমিক সমানুপাতিক এ বি সি ধরেছি, আর আমরা তো এই ফর্মুলা জানি যে বি স্কোয়ার সমান সমান এসি, যেটা মধ্য সমানুপাতিক বের করার নিয়মটা। তাহলে কি এ বি সি সমান সমান যদি 125 হয়, তাহলে আমি এটাকে বিটাকে আগে রেখেছি, বি গুণ এসি, এই এসিটাকে পরে রেখেছি, সমান সমান কী আছে 125। তো দেখো এসি মানে কি, এসি মানে কি, এসি মানে বি স্কোয়ার, এসি মানে কি বি স্কোয়ার, তাহলে কী আছে এসির জায়গায় কী বসেছে বি স্কোয়ার, সমান সমান কত আছে 125। তাহলে কী দেখছে বি কিউব সমান সমান 125, বি কিউব সমান সমান মাত্র 5 মাথায় কিউব, তার মানে কী আছে বি সমান সমান কত 5 বেরোচ্ছে, অর্থাৎ কিন্তু এর অ্যান্সার কিন্তু 5 হবে, ঠিক আছে, 25 হবে না। তার জন্য এটা কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে, কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে, অর্থাৎ ফলস আছে। ওকে, ফলস আছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী, আমরা পরের অঙ্কটা দেখতে পাচ্ছি, রোমান থ্রির অঙ্ক, বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস এবং বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু, কোন এ কিউ বি সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণ হবে। তো দেখো সূক্ষ্মকোণ হবে কি হবে না সেটা তোমাদের আমি বোঝাচ্ছি, কারণ এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু মানে সঠিক অঙ্ক নয়, অর্থাৎ কিন্তু মিথ্যা আছে, কারণ তোমরা নজর করে দেখো যে আমরা নজর করতে পারছি এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ এ কিউ বি অর্থাৎ এ কিউ বি, এটা কিন্তু সূক্ষ্মকোণ নয়, ঠিক আছে, এটা সূক্ষ্মকোণ নয়। অঙ্কটা মানে টোটালি কিন্তু যেটা বলেছে এখানে যে কিউ একটি বিন্দু, ঠিক আছে, এ কিউ বি, এ কিউ বি যেটা সর্বদা সূক্ষ্মকোণ না, এটা সর্বদা সূক্ষ্মকোণ নয়, তোমাদের আমি দেখাচ্ছি এ কিউ বি, এ কিউ বি মানে কোনটা, এ কিউ মানে এইটা, এইটা এটা সূক্ষ্মকোণ নয়, দেখলেই তোমরা বুঝতে পারছো এটা কী আছে, এটা কিন্তু ফলস আছে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ফুরের অঙ্ক, আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে 1 ডিগ্রি সি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ আর একক হবে। তো দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতেই পারছো এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে, কারণ এস সমান সমান আর থিটা হলে আর সমান সমান কী আছে, কী আছে এক্স মাল্টিপ্লাই ওয়ান, তাহলে এক্স সমান সমান কী আছে R/1, অর্থাৎ কী আছে এটা কিন্তু সত্য আছে। ওকে, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফাইভের অঙ্ক, আমাদের রোমান ফাইভের অঙ্ক বলেছে কী বলেছে দেখো ভালো করে, বলেছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধ আর একক হলে তাদের ভূমি বরাবর জোড় হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল 6π r² হবে। তো দেখো এটা কিন্তু 6π r² হয় না, কারণ যদি আর একক ভূমির দৈর্ঘ্য বরাবর যদি জোড় হয় তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল কখনো 6π r² হয় না, এটা পুরোপুরি ফলস আছে। ওকে, কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে 6π r², তো দেখো 6π r² না, আমরা জানি যে 4π r², তাই তো? বলেছে নিরেট অর্ধগোলক, অর্ধগোলক যদি হয় এইদিকে, এইদিকে অর্ধগোলক, ঠিক আছে, আমরা জানি যে কী আছে 2π r², তাই তো? অর্ধগোলক আবার যদি এইদিকে যদি করো তাহলে কী আছে টোটাল 4π r² হবে। তো কোনো সময়ের জন্য কিন্তু 6π r² কিন্তু এর অ্যান্সার হতে পারে না।
আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী, একটু মুছে দিচ্ছি, না মুছলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। সিক্সের অঙ্ক 7, 12, 13, x, 17, 19 পর্যবেক্ষণগুলির মধ্যমা 14 হলে এক্স এর মান 15 হবে। তো দেখো এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে মধ্যমা 14 হলে, তো দেখো 7, 12, 13, x, 17, 19 এখানে কিন্তু ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যমা 14 যদি হয় তাহলে এক্স এর মান কিন্তু 15 হবে, এটা সত্য আছে। তো দেখো সত্য সেটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, আমরা কিন্তু অঙ্কটাকে সাজিয়েছি 7, 7, 7, 19 কাটালাম, 12, 17 কাটালাম, আর কত হচ্ছে 13, আর এক্স থাকছে 13 + x/2 = 14, 13 + x = 28 যদি হয় x = 28 থেকে 13 বাদ দিলে কত হবে 15 হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 15। সুপ্রিয় দর্শকার্থী, আপাতত এই পর্যন্ত থাকবে, বাকি এসএকিউগুলো খুব শীঘ্রই আমি আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি।